লেয়ার্স ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তবে বিষয়টি খুবই সহজ। সাধারণভাবে বলতে গেলে একটা পূর্ণাঙ্গ জিনিসের অংশবিশেষই হচ্ছে লেয়ার, যার সমন্বয়ে পূর্ণাঙ্গ জিনিসটি তৈরি হয়। ফটোশপের ক্ষেত্রেও তাই, একটা ডিজাইনের বিভিন্ন উপাদানকে বিভিন্ন স্তরে বা লেয়ারে বিভিন্নভাবে সাজিয়ে সাজিয়ে আমরা একটা ডিজাইন তৈরি করি। বোঝা গেল না? দেখুন তো এখানে কয়টি ইমেজ, নিশ্চয়ই একটি। কিন্তু আমরা যদি এটাকে ডানে বা বায়ে একটু সরাই তাহলে দেখা যাক কি হয়। আমরা এটাকে একটু বায়ে সরাই, দেখেন এবার কয়টি ইমেজ, নিশ্চয়ই দুইটি। আবার এটাকেও যদি আমরা একটু ডানে সরাই, দেখেন এবার কয়টি ইমেজ, তিনটি। আসলে ফটোশপের লেয়ারগুলো একটার উপরে একটা খুব সুন্দরভাবে সাজানো থাকে, ঠিক এই ইমেজটার মতো। দেখুন এখানে লেয়ারগুলো ঠিক একটার উপরে একটা সাজানো আছে। আমরা যেই লেয়ারে কাজ করতে চাই সেই লেয়ারটি সিলেক্ট করে আমরা সেই শুধু সেই লেয়ারেই কাজ করতে পারি। ফটোশপের ডান দিকে একটা ছোট্ট লেয়ার উইন্ডো আছে, আমি এটিকে বের করে আনছি। এটিই হচ্ছে লেয়ার উইন্ডো, আর এর ভিতরে আমরা যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে লেয়ার 1, 2, 3, 4। আমাদের এখানে চারটে লেয়ার দেখা যাচ্ছে, আর আমাদের এই ডিজাইনে দেখতে পাচ্ছি চারটে অবজেক্ট, সাদা ব্যাকগ্রাউন্ড, দুটো ইমেজ আর একটি টেক্সট। অর্থাৎ এই লেয়ারগুলো এই ডিজাইনের কোনো না কোনো উপাদানকে রিপ্রেজেন্ট করছে। আমরা যখন যেই লেয়ারকে সিলেক্ট করছি তখন ডিজাইনের সেই লিঙ্ককৃত অংশটি অ্যাক্টিভ হচ্ছে। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য একটা অপশন অ্যানাবেল করি। দেখুন অপশন অ্যানাবেল করার সাথে সাথে আমার টেক্সট লেয়ার যেটা সিলেক্ট করা ছিল সেটি শো করছে, অ্যাক্টিভ শো করছে। আমরা যদি এই লেয়ারটি সিলেক্ট করি দেখুন এইটি অ্যাক্টিভ শো করছে, আমরা যদি এই লেয়ারটি শো করি তাহলে এইটি অ্যাক্টিভ শো করছে। যখন যেই লেয়ারটি সিলেক্ট থাকবে তখন অন্য লেয়ারে আমরা কাজ করতে পারবো না। আমরা ধরুন আমাদের এই ইমেজটিকে সরাবো কিন্তু আমাদের লেয়ার প্যালেটে এই টেক্সট লেয়ারটি সিলেক্ট করা আছে, সেই ক্ষেত্রে আমরা যদি মুভ টুল দিয়ে এই ইমেজটার উপরে চেপে ধরে এটাকে সরাই সেই ক্ষেত্রে দেখুন ইমেজটি নড়ছে না। কেন নড়ছে না? কারণ টেক্সট লেয়ারটি সিলেক্ট করা, তাই টেক্সটটি নড়ছে। এখন যে কোনো কাজ, যে কোনো ইফেক্ট এই লেয়ারের উপরে পড়বে, অন্য কোনো লেয়ারের উপরে না। আবার দেখুন আমরা যদি এই লেয়ারটি সিলেক্ট করি এবং যে কোনো একটা কমান্ড দেই, যেমন ধরুন এডিট ফ্রি ট্রান্সফর্ম, দেখুন এই লেয়ারটি সিলেক্ট আছে বলে ফ্রি ট্রান্সফর্ম শুধু এই লেয়ারের উপরেই প্রযোজ্য হচ্ছে, অন্যগুলোর উপরে না। এখন আমরা এটাকে বড় বা ছোট যে কোনো কিছু করতে পারবো, কিন্তু এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় অন্যগুলোকে আমরা কিছুই করতে পারবো না। লেয়ারের পাশে কিছু চোখের মতো অপশন দেখা যায়, এগুলো দিয়ে লেয়ারকে হাইড এবং শো করানো যায়। যেমন দেখুন আমরা যদি এই চোখটিকে ক্লিক করি, দেখুন এই লেয়ারটি হাইড হয়ে গেল। আমি আবার ক্লিক করছি, এই লেয়ারটি শো করছে। অর্থাৎ আমরা ডিজাইনের সুবিধার্থে আমরা যে কোনো চোখকে বন্ধ করে বা দিয়ে হাইড বা শো করাতে পারি। এবার একটি ইমেজ ওপেন করা যাক। এখানে জুতো পরা একজোড়া পা দেখা যাচ্ছে, আর আমরা চাচ্ছি এই জুতোর উপর দিয়ে একটা লাল রঙের সার্কেল তৈরি করতে। তো তার জন্য আমরা টুলস প্যালেট থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করে আমরা এটাকে লাল রং দিয়ে সুন্দর করে দুটো সার্কেলের ভিতরে নিয়ে নিই। এখন এটা করার পরে আমাদের পরবর্তীতে সিদ্ধান্ত হলো যে আমরা এখানে লাল রংটা চাচ্ছি না, আমরা এখানে সাদা রং চাই। তো তখন আমরা পড়ে গেলাম বিপদে। সেটা কীরকম?
আমরা যখনই এই লাল রংটা দূর করার জন্য ইরেজার টুল নিয়ে এটাকে মুছতে গেলাম, তখন দেখি যে পুরো ইমেজটাই ইরেজ হয়ে যাচ্ছে। তা আমরা তো এইভাবে করতে চাই না। তা আমাদের যে ভুলটা ছিল সেটা ছিল, আমরা যদি ওই একই লেয়ারে সার্কেলটা না নিয়ে যদি নতুন একটা লেয়ারে এই সার্কেলটা নিতাম, তাহলে কাজটা কত সহজ হতো সেটা একটু দেখি। আমরা যদি একটা নতুন লেয়ার যদি এইভাবে নিয়ে এই ব্রাশ টুল সিলেক্ট করে এটাকে এইভাবে সার্কেল করে দিতাম, তাহলে যখন আমাদের এটাকে চেঞ্জ করতে বলা হতো, তখন যদি আমরা ইরেজার টুলটা নিয়ে আমরা এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এটাকে ইরেজ করি, দেখেন শুধু আমাদের লাল যে সার্কেলটা সেটা ইরেজ হচ্ছে, আমাদের অরিজিনাল ইমেজের কোনো ক্ষতি হচ্ছে না। আসলে লেয়ার ব্যবহার করার সুবিধা এটাই। লেয়ারকে আরো ভালোভাবে বোঝার জন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক। যখনই আমরা কোনো কপি পেস্ট করি তখনই নতুন একটি লেয়ার তৈরি হয়। আবার যদি আমরা কোনো লেয়ারকে ডিলিট করতে চাই, সেই ক্ষেত্রে লেয়ারটিকে ধরে আমরা এই গার্বেজ আইকনের উপর এনে যদি ছেড়ে দেই, সেই ক্ষেত্রেও লেয়ারটি ডিলিট হয়ে যায়। আবার যদি সিলেক্টেড থাকা অবস্থায় আমরা ডিলিট কি চাপ দেই, তাহলেও লেয়ারটি ডিলিট হয়ে যায়। আর যদি নতুন লেয়ার তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে গার্বেজ আইকনের পাশে ক্রিয়েট নিউ আইকন নামে একটা আইকন থাকে, ঠিক এটির উপরে ক্লিক করলেই একটি নতুন লেয়ার তৈরি হয়ে যায়। আমরা জানি ফটোশপের লেয়ারগুলো একটার উপরে একটা সাজানো থাকে, আর লেয়ারকে উপর নিচ করে আমরা এই অর্ডারটাকে চেঞ্জ করতে পারি।